সো গাইস, দুদিন ধরে আমি ট্রেনে আছি, জানি না কখন আমাদের ট্রেনটা থামবে। সো আমি জানি আর কি করছিলাম, তো 6:45 SMBT-তে আমাদের লাভার কথা, কিন্তু এখনও লাভিনি কারণ ট্রেন লেট। ফাইনালি গাইস, আমি চলে এসেছি SMBT-তে। তো ট্রেন থেকে নামার সময় অতটা আর ভিডিও করতে পারিনি, তার জন্য সরি, কারণ ল্যাগেজ ফ্যাগেজ লাভানোর একটা ব্যাপার ছিল, পিসমনাকে খোঁজার একটা ব্যাপার ছিল। তো ইয়েস, ফার্স্ট অফ অল আমি এখানে এসেছি, আর এখন আমি যেতে চলেছি একটা পিসমনির বাড়ি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, কারণ বেঙ্গালুরু রিলেটেড তোমাদের অনেক কিছু ইনফরমেশান আমি দেব, যা দেখবো তাই বলবো অবভিয়াসলি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, বাবাও দাঁড়িয়ে আছে সাথে। তো পিসমানা আমাদেরকে পিক আপ করতে এসেছে, তো গাড়িটা রেখে অনেকক্ষণ যেহেতু ওয়েট করছিল, তাই একটা অটো সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো কি আর করবে, রোডটা না ক্লিয়ার করলে তো গাড়িটা বার করা যাবে না, তো তাই দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, এবার পিসমানা এসে আমাদের ল্যাগেজগুলো তুলছে। তো পিসমানা নিজেই এসছে আমাদেরকে পিক আপ করার জন্য, অন্য কাউকে পাঠায়নি, তার জন্য অনেক গ্ল্যাড আর কি। আর এই যে মা, মা চুপচাপ শুধু দেখছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বাট আমি খুবই এক্সাইটেড আছি, কারণ নতুন প্লেস, নতুন মানুষ, নতুন জায়গা, আর সব থেকে বেস্ট থিং হচ্ছে কানাডা ল্যাঙ্গুয়েজ। সো তোমরা কে কে ভালোবাসো এই ল্যাঙ্গুয়েজ আমাদের আমাকে জানিও অবশ্যই কমেন্ট সেকশনে বলো। তো গাড়ি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পরেই আমি পৌঁছে যাব পিসমনির বাড়ি। সো ফাইনালি দুদিন জার্নি করার পর আজ একটু আমি রিল্যাক্স আছি, আর এখন বিকাল হয়ে গেছে, আর ভিউটা তোমরা দেখো পিসমনির বাড়ি থেকে, ভিউটা ঠিক কীরকম দেখতে লাগে। তো বেশ ভালোই লাগছিল। আর বিল্ডিংগুলোকে তোমরা কি নোটিস করেছো, মানে আমাদের এখানে কি হয়, আমাদের কলকাতাতে কি হয় যে 3 ইঞ্চি গ্যাপ রেখে কোনো বিল্ডিং তৈরি হয়, বাট এখানে না কোনো গ্যাপ নেই, লিটারেলি কোনো গ্যাপ নেই। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি এখানে এসে জানতে পেরেছি, আর এটা একটা ফ্যাক্টরি। তো সন্ধেবেলার আমাদের টিফিন ছিল ধোসা। তো পিসমনি আমাদেরকে রেফার করলো, যেহেতু এখানে এসেছি তো ফার্স্ট দিন থেকেই কেন না কিছু সাউথ ইন্ডিয়ান ট্রাই করা যাক। তো মায়ের এটা হচ্ছে কি, মা ওপেন করে ফেলেছে, বাট আমার একটু না কারি পাতা আর টকে আর বাটারে প্রবলেম, আমি খাই না। कौन है ये लोग, कहां से आते हैं ये? The next day. গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি ছাদে। তো সরি, আই এম সো সরি গাইস, কালকে আমি ভেবেছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখাবো, বাট কালকে আমার আর একটুও মানে এনার্জি আসেনি যে আমি বাইরে ঘুরতে যাই। তো আমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মা বাবার আগে। তো চলো এখন ছাদে, ছাদে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই যে অ্যাকচুয়াল কীরকম লাগে। তো গাইজ, এই দেখো আমি এখন আছি 8th floor-এ, আর পিসমনি আমাকে বললো যে একটু ছাদে যা, কারণ ছাদে গেলে তোর খুবই ভালো লাগবে। তো এই দেখো, সত্যি পিসমনি ঠিকই বলেছে, তো আমার খুবই ভালো লাগছে। আর এখানে অনেক রকম গাছ বসানো আছে দেখো, তো এটা পিসমনির নয়, এটা আসলে 8th floor, তো একতলা একতলা করে সবাইকে রেন্ট দেওয়া, তো তাদেরই মধ্যে কারোর হবে। তো যাই হোক, দেখো আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর বেঙ্গালুরুর ওয়েদার, ও হো হো কি সুন্দর ওয়েদার, মানে চিরকালই না শীত না গরম, নর্মাল ওয়েদার, আর এখানে না গরম হয় না, লিটারালি এখানে গরম হয় না। গাইস, এখন সন্ধে হয়ে গেছে আর আমি এসেছি এই কলেজটার সামনে, হ্যাঁ এই কলেজটার সামনে। তো এবার বাড়ি যাব। তো গাইজ, একটা ভালো জিনিস কি তোমাদেরকে বলবো, যে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমি দুটো করে পুচকি পেয়ে যাই, তো এখানেও পেয়েছি দেখো। এই দুজন খুবই দুষ্টু, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি তাই ভাবি ও হো হো আমার কি ভাগ্য যেখানেই যাই দুজনকে পেয়ে যাই। তো গাইজ, সকালের দিকে আমি একটু বেরিয়েছিলাম, তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেছে আর কি। তো মন খারাপ ছিল বলে বাবা বললো চলো একটু বাইরের দিকে যাওয়া যাক, কারণ বাইরের সিনারিওটাও তো ভিডিও করতে হতো। তাই তো দেখতে পাচ্ছ গাইস, এখানে একটা স্কুল আছে, তাই জন্য বাচ্চারা এখানে কিছু প্র্যাকটিস বাগেরা কিছু একটা করছিল, আর ভালোই লাগছিল দেখতে। আর এখানে না এনভায়রনমেন্টটা খুব সুন্দর, এই যে দেখো রোডের পাশে কত বড় বড় গাছ, এই গাছগুলোর জন্যই না এখানকার ওয়েদারটা এত ভালো, যে খুব গরম নয়, খুব ঠান্ডা নয়, মানে একদম
খুব খুব ভালো, বেশ। তো গাছ দেখছিলাম, তার গাছ দেখতে দেখতে বাবা বললো চলো একটু আঁকের রস খাওয়া যাক। তো এলাম আর এখানে এসে দেখলাম একটু অন্য সিস্টেমে, মানে কলকাতায় যেরকম সেরকম নয়, এটা একটু অন্য রকম। তো গাইস, আজকের ভ্লগটা এই পর্যন্ত, কারণ আমি বোধহয় ব্যাঙ্গালোর রিলেটেড আর কোনো ভ্লগ এখন মানে করব না, কারণ একটা প্রবলেমের জন্য। তো তোমরা আমার সাথে থেকো, আর এই ভ্লগটা আমি দেব, দেওয়ার পর ডিরেক্টলি যাওয়ার দিনে আমি ভ্লগ করব। কারণ গাইস, একটা সমস্যা হলে না তখন আর মনে হয় না যে কিছু শ্যুট করি, কিছু দেখাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্ট মি।